হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাম দিয়ে তৈরি করা এই ছবিগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। তো আমি আপনাদেরকে ভাইরাল ছবিগুলো আগে দেখাই নেই। যে ছবিগুলো মাত্র দেখতে পেলেন এসব ছবি কিন্তু চাইলে আমাদের মোবাইল ফোন দিয়ে মাত্র এক ক্লিকে একদমই ফ্রিতে কিন্তু তৈরি করে ফেলতে পারবো। তো কিভাবে আপনি আপনার নাম দিয়ে এই ধরনের ভাইরাল ফটো তৈরি করে ফেলবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটটা শিখে নেবেন। তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটিতে আসার পর এখন আমরা সার্চ করে দিব, ও তাই উপরে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তারপর গাইস, এখানে আমরা বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিব। তো আমরা সবাই জানি যে এই ওয়েবসাইটটি দিয়ে আমরা যেটাই লিখে দিই সেই লিখে অনুযায়ী কিন্তু ছবি তৈরি করে দেয়। তো সেটাই আজকে আমরা তৈরি করতে যাচ্ছি। তো প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে সিম্পলি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে আমরা একটা ডিসক্রাইবার অপশন পেয়ে যাব। একদম যারা নতুন এই ওয়েবসাইটটিতে আসবেন তাদের হয়তো প্রথমে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। অবশ্যই আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি, তাই এখানে জাস্ট লেখাটা লিখে দিব, মানে যে লেখাটা দিয়ে আমরা ইমেজটা তৈরি করব। সো আমি এখানে একটা লেখা পেস্ট করে দিচ্ছি। লেখাটা পেস্ট করে দিলাম, তারপর এখন আমরা আমাদের নামটা বসিয়ে দিব। তো সম্পূর্ণ লেখাটা একটু ভালোভাবে খেয়াল করুন, লেখার মাঝখানে কিন্তু আমার নামটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে, দিদার। তো আপনারা এই দিদার লেখাটাতে চলে আসবেন, এখানে আপনি আপনার নাম অবশ্যই লিখে দিবেন। তো আপনি যদি এখানে কোনো কমান্ড চেঞ্জ করতে চান সেটা চাইলে কিন্তু করতে পারেন, মানে আপনি এখানে যেটাই লিখে দিবেন আপনার লেখা অনুযায়ী কিন্তু ফটোটা তৈরি করে দিবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেড ক্রিকেট ক্যাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ব্ল্যাক দিতে পারেন বা ইয়েলো দিতে পারেন বা আপনার পছন্দের যে কোনো একটা কালার দিতে পারেন। তারপর এখানে আরও কিছু লেখা আছে সেগুলো চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে একটা লেখা ক্লিয়ার করে দিব, এই যে দেখতে পাচ্ছেন সাইট টাইম ইজ মানি, জাস্ট এটা এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা আপাতত দরকার নেই। সো এখানে যা লেখা আছে তাই থাকবে, এখন জাস্ট নিচ থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে আমাদের ফটোটা তৈরি হতে, তারপরে এখানে আমরা একসাথে চারটা ফটো পেয়ে যাব। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু চারটা ফটো তৈরি করে দিয়েছে এবং ছবিগুলোর কোয়ালিটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার নাম কিন্তু পিছনে রয়েছে। তো আমি যদি এই ফটোটাতে একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে ফুল স্ক্রিন করে দেখাই। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার নামটা পিছনে রয়েছে অ্যান্ড এখানে আমি একটি চেয়ারে বসে রয়েছে অ্যান্ড পিছনে কিন্তু দুইটা উইংস রয়েছে। তো আপনিও চাইলে কিন্তু সেম ছবি তৈরি করে ফেলতে পারবেন, আমার লেখাটা জাস্ট কপি করে নেবেন আর লেখাটা আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখতেছেন না কেন, আপনারা কমেন্ট সেকশন চেক করে নিলে কিন্তু আমি যেই লেখাটা দিয়ে এই ছবিগুলো তৈরি করলাম সেই লেখাটা পেয়ে যাবেন। সো সেই লেখাটা জাস্ট কপি করে আপনি পেস্ট করে আমার নামের জায়গায় আপনার নামটা বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখন এই ছবিটা সেভ করে নেওয়ার জন্য সিম্পলি ছবিটাতে ক্লিক করে ধরে রাখবেন, তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ক্রসে ক্লিক করে দিব, এখানে যে চারটা ছবি তৈরি করে দিবে এখান থেকে যদি আপনার একটা ছবিও ভালো না লাগে তাহলে কিন্তু আপনার চাইলে আবার ক্রিয়েটে ক্লিক করে নতুন করে আরও চারটা ফটো জেনারেট করতে পারেন বা চাইলে এখানে কিছু লেখা চেঞ্জ করে কিন্তু কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কেউ আপনার এই ভাইরাল ফটোটি তৈরি করে ফেলবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে একদম ফ্রিতে। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।